এরপর প্রশ্ন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন নাকি ওহি বলে কথা বলতেন? ভাইরা আমার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতে কি হবে না হবে সব কিছু তিনি জানতেন। ভবিষ্যতে কি হবে না হবে তার সব কিছুর এলেম আছে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আল্লাহ তাআলা তিনি হলেন এমন সত্তা যিনি উপস্থিত যা আছে যেটা এখন উপস্থিত হয় নাই অনাগত ভবিষ্যতে কি হবে বা অদৃশ্য সে সব কিছু সম্পর্কে জানেন, এটা তার বৈশিষ্ট্য, এটা আর কারো বৈশিষ্ট্য হতে পারে? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল আপনি বলে দিন নবমণ্ডল এবং ভূমণ্ডলে আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের মালিক, গায়েব কেউ জানে না, ভবিষ্যতে কি হবে এটা কেউ জানে না। ধারণা করে অনুমান করে তো অনেক কথাই বলা যায়, একজন পায়ের আওয়াজ শুনে বলছেন অমুক আসছে মনে হয়, আবহাওয়া অফিসগুলো এ ধরনের অনুমান নির্ভর করে তারা বিভিন্নভাবে রাডারে বিভিন্ন যন্ত্র দিয়ে তারা কি হতে যাচ্ছে এটা দেখতে পেয়ে সে অনুমানের ভিত্তিতে তারা বলে থাকে, এটা গায়েব জানা না। অতএব গায়েব শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না। আমাদের অনেক ভাই আছেন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়েবের মালিক তিনি গায়েব জানেন এটা নিয়ে খুব শক্ত করে কথা বলেন, তারা এই বিশ্বাস এবং আকিদা লালন করেন, এটা কখনো বিশুদ্ধ আকিদা হতে পারে? তাদের আকিদার কারণ হলো তারা নবীজিকে ভালোবাসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন, তারা মনে করেন এই আকিদার মাধ্যমে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন। ভালো করে শুনে রাখবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শনের উদ্দেশ্যে আপনি করতে পারেন, কিন্তু এটাতে তার ভালোবাসা হয় না, বরং তাকে নিয়ে বাড়াবাড়ি করা হয়। তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন, সাবধান করে গেছেন, বুখারী হাদিসে আসে লা তুত্রুনি কামাত্রাতিন নাসার ইবনে মারিয়াম, খ্রিস্টানরা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের মর্যাদা বাড়াতে বাড়াতে সীমা ছাড়াই গিয়ে তাকে আল্লাহর পুত্র বলে ফেলছে, নাউজুবিল্লাহ। তো তোমরা আমার মর্যাদা বাড়াতে গিয়ে সেরকম সীমা লঙ্ঘন করবা না, যেটা আল্লাহর সিফত সেটা নবীর জন্য ফিট করা যাবে না, এটা ইমানের সাথে তাওহীদের সাথে যায় না। সবচেয়ে বড় কথা হলো কোরআন একটা আয়াত আছে আল্লাহ তাআলা নিজে তার রাসূলকে বলেছেন হে রাসূল আপনি বলে দিন যে আমার নিজের ভালো মন্দ করার ক্ষমতা আমার নাই, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খাইর ওয়ামা মাসসানিয়া সু, যদি আমি গায়ব জানতাম, হে রাসূল আপনি বলে দেন আমি যদি গায়ব জানতাম তাহলে আমার শুধু ভালোই ভালো আসতো, আমার কখনো বিপদ আসতো না। ওই যে উহুদের ময়দানে দাঁত ভেঙে ফেলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাত করে, যদি উনি জানতেন ভবিষ্যতে কি হবে তাহলে তো দাঁত ভাঙতো না, উনি নিরাপদে চলে যেতে পারতেন। কোরআনে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন হে রাসূল আপনি বলে দেন যে আমি গায়েব যাই না, যদি জানতাম, যদি আমি গায়েব জানতাম তাহলে আমার কোনো ক্ষতি হতো না, অথচ অনেক ক্ষতি হয়েছে আমার, এটা বলে দেন আপনি, আল্লাহ তাআলা বলছেন রাসূলকে। তারপরে পর্যন্ত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা দিতে গিয়ে আমাদের ভাইদের উদ্দেশ্য ভালো, ভালো উদ্দেশ্যে তারা সীমালঙ্ঘন বা ভুল করে ফেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ বিশ্বাস লালন করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতের অনেক কথা বলেছেন, কি হবে না হবে বলেছেন, কিন্তু সে সবগুলো আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহি এসেছে, সে ওহির ভিত্তিতে তিনি বলেছেন, এটা তিনি নিজে থেকে জানতেন এরকম বিষয় না, আল্লাহ তাআলা তাকে ওহির এলেম দিয়েছেন সেখান থেকে তিনি বলেছেন। তো ওহির এলেম পেয়ে তো ভবিষ্যতের অনেক কথা আমরা বলতে পারি, আমাদের কাছে ওহি আসে না, আমরা নবীজির মাধ্যমে জেনেছি কিয়ামতের আগে ইমাম মাহদি আসবে, তো ভবিষ্যতে কি হবে আমি তো বলে দিলাম, এর মানে কি আমি গায়বের মালিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে কোরআন এবং সুন্নার অনুসরণ করার তৌফিক দান করুন। নামাজের রুকু